সৌদি আরবের জেদ্দায় অভিযান চালিয়ে 15,000 প্রবাসী গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে 13 জন পাকিস্তানি নাগরিক এবং 2 জন সিরীয় নাগরিক রয়েছেন। এদের বিরুদ্ধে 19টি গাড়ি চুরি এবং যন্ত্রাংশ ভেঙে বিক্রি করার অভিযোগ আনা হয়েছে। জেদ্দা পুলিশ বলছে অভিযুক্তরা যানবাহন চুরি করার অপরাধ করেছেন। তারা শহরের বাইরে একটি পরিত্যক্ত ইয়ার্ডের ছাদে নিয়ে যন্ত্রাংশ পৃথক করতেন আর পরে খুচরা বাজারে তা বিক্রি করতেন। চুরি করা গাড়িগুলোর কাঠামো কেটে ফেলে ছোট ছোট আকারে স্ক্র্যাপ হিসেবে তা বিক্রি করতেন। দীর্ঘদিন ধরে গোপনে তারা এই ব্যবসা চালিয়ে আসছিলেন। অভিযানে জেদ্দা পুলিশ চুরি করা 9টি যানবাহন উদ্ধার করতে সক্ষম হয়েছে, যার মধ্যে কয়েকটি স্ক্যাম্পিং আকারে বিক্রি করার জন্য প্রস্তুত করা হয়েছিল। অভিযুক্তদের গ্রেফতারের পর এখন আইনি ব্যবস্থা নেওয়া হবে। ওমান থেকে স্বল্প খরচে বাস এবং ফ্লাইটে হোটেল ভিসা ও টিকিট সহ ওমরা ফুল প্যাকেজ দিচ্ছে আল সাফার ট্রাভেলস। যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।